কিন্তু তোমাকে বারবার কই করেছিল মতুর যে মাথাখানা ঠান্ডা রাখো মা মা এসব কথা কি ওনাকে বলে কোনো না বাঁচে তিনি তো কোনো কালেই আমাদের কথা শোনেন না তেনার মেজাজ তেনার এত রাগ যে একবার রেগে গেলে কোনো জ্ঞান গম্ভীর তাকে নে চোরটাও তুমি তোমার সেজো বাবুকে বোঝাও এবার হ্যাঁ যাবো তোমরা ছোট ঠাকুরি আমাকে আমাকে বোঝাবেন জানেন মা ওই মুহূর্তে হঠাৎ করে ছোট ঠাকুরের শিবস্তোত্র আমার কানে এলো কি করেছে ওই স্তোত্র ভেসে এলো আমি জানি না আমার হাত আটকে গেল তারপর লক্ষ্মীনেশ্বরে যখন এলো দেখলাম ছোট ঠাকুর ওই স্তোত্রই পাঠ করছেন তাই জন্যই তো বলছি মা ছোট ঠাকুরই আমায় পথ দেখাবে ঠিক বলিনি বলো মথুর একদিনে তুমি এমন একজনকে পেয়েছ যেখানে তোমাকে তোমার পথ দেখাবে আজ আমি বড় নিশ্চিন্ত হলাম মথুর বড় নিশ্চিন্ত হলো চোর বচ্চাচ্ছি তুমি মথুরের পাশে চেরোটা কাল এমন করে থাকবে তোমার ও কেমন ভাবে পথ দেখাবে তো আমার এই ব্যাটাটা না বড্ড রাগি আর জেদি কিন্তু ভেতর থেকে সে একেরে কাটি শোনা একদিনে তুমি এমন একজনকে পেলে মতো যে কিনে তোমাকে সামাল দিতে পারবে ওই দেখো তোমরা তো দেখছি আমারে ভারী বিপদে ফেললে আমারে কে সামাল দেয় তার নেই ঠিক আমি নাকি সামাল দেব এত বড় একজন মানুষ রে জানি নে মা কি চান আমি বরং সেজবাবু রে মায়ের হাতে তুলে দেব মা যা চাইবেন তাই হবে আমি মারে কইছি গিয়ে কইছি আমারে মা সেজ বাবুরেও তোরেই সামাল দিতে হবে মা তোরেই সামাল দিতে হবে ও মা মারে মা আমার জীবন কানা না আপনার চিনতে চিনতেই শেষ হয়ে যাবে আপনি জানেন না বাড়িতে কি অবস্থা একদিকে আমি বউ আর রাঘবকে নিয়ে অস্থির হয়ে আছি আমি যে এখন ওকে নেই কি হচ্ছে ও বাড়িতে আমি জানি না কেন আপনি এমন রাগ করেন কন্দিকিনি আপনি আমায় কথা দেননি এমন দ্বারা মেজাজ আর কখনো করবেন না কেন আপনি বুঝতে পারেননি আপনার কিছু হয়েছে তখন আমার কি হবে আমি কি করব তখন আমি তোমায় কথা দিচ্ছি আমি এমন কিছু করব না যার জন্য তোমার উদ্বেগ হয় আমি ছোট ঠাকুরের কথা মতোই চলব স্থির করে ফেলেছি আমি তুমি দুজনেই আমরা ছোট ঠাকুরের শরণ নেব আমার মধ্যে এই পরিবর্তন যে কি করে এলো আমি জানি না কি করেছে ওই মানুষটা আমাকে এতটা দুর্বল করে দেয় মা গো শেষ পর্যন্ত তুমি মুখ তুলে চাইলে মা মুখ তুলে চাইলে একদিনে মতুর এমন একজনকে পেল যে কিনে মতুরকে দিশে দেখাবে শুধু তুমি দেখো মা
ছোট বাচ্চি যেন কোনোদিনও মতনের হাত না ছাড়ে। তুমি দেখো বসে রইলেন কেন? আপনি তো কিছুই কাটছেন না, নিন খান। কি আপনি আবার বাতাস আরম্ভ করলেন যে? আপনি দিদমার অতিথি বলে কথা, অতিথি আপ্যায়নে ত্রুটি হলে দিদমার কিন্তু কষ্ট হবে। নিন খান। শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বাইরে চলে যাচ্ছি। আপনি এভাবে মাটিতে শুয়ে থাকবেন না। কমলা দেবী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কতটা ক্লান্তি আছে মনে। আমি সত্যি আর কোনোদিন আপনাকে কোনোভাবে জোর করব না। যে মানুষ আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন তার কাছে তো আমার কৃতজ্ঞতা প্রকাশ করাও চলে না। তবে একটা কথা বলতে পারি, যে অগ্নিশিখা সাক্ষী রেখে নারায়ণশিলার সামনে যাকে আমি বিবাহ করেছি তাকে সেই মর্যাদা আমি দেব। আপনি এভাবে মাটিতে শুয়ে থাকবেন না।
अपनी पिछने गए सुन अपना शरीर खराब अपना बेसमे पे चुन आमार नय जमुना चैब गोदावरी सरस्वती जय 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 मा गंगे गंगे जमुने चैब गोदावरी सरस्वती जय 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 मा गंगे जय চটকুকি তুমি জানো আমি কি দেখলাম আমি দেখলাম বোট ওখানে রাঘব কুমোচ্ছে এই কথাটা যদি একবার চারিদিকে জানাজানি হয়ে যায় তাহলে কি হবে ভাবতে পারছ সম্পূর্ণ সে কান্তি বাঁধবে আচ্ছা বোপাল পেশন্ন কোথায় তাদেরকে কি শুধু কি হয়েছে কি মা এসব কি হচ্ছে কও দেখিনি আমার তো এবার বড় অস্থির অস্থির লাগছে অস্তিত্ব নাগাড়ি কথা দিদি এক বেদ পার একমাত্র সম্বল তার বেটাকে আপনারা কেড়ে নিলেন আর ভাবলেন সে বেশ সুখে রবে তা কি হয় জয় ঠাউর আমি না কে ঠাউরের কাছে শুধু এই পাত্র নাই করি যেন আমার বেটায় বে ভেঙে দিয়ে আমার কাছে পেরে আসে এসব আপনি কি কইছেন কি আপনার মাথা ঠিক আছে তো আপনি আপনার বেটা আর বউকে সাবমানি করছেন ওই বেদ বা আমার বউ নয় গো দিদি এখন এসব কথা কয়ে কি আর কোনো নাম আছে বিয়ে তো হয়ে গেছে আর আপনার বেটাও এবে মেনে নিয়েছে আমার বেটা যাতে আপনাদের কথায় বই না যায় সে ব্যবস্থাই করতে যাচ্ছি যাচ্ছি আমার গুরুদেবের কাছে দেখি তিনি কি বিধান দেন মরতে দিয়ে পড়ে থাকবো আর হ্যাঁ আপনার বড় মেয়েও যাচ্ছে আমার সঙ্গে গুরুদেবের কাছে দুটো কথা শুনলে তার পরাণটাও ঠান্ডা হবে সেই কথাই কইতে এসেছিল এই রত্ন না আপনি আপনার গুরুদেবের কাছে যাবেন এতে আমার কি বা কওয়ার থাকতে পারে জাননে আপনি কিন্তু ঠিক কোন কারণে সেখানে যাচ্ছেন সেইটাই আমি বুঝলাম না বুঝবেন একবার আমাকে গুরুদেবের কাছে যেতে দিন তারপর সব বুঝবেন আপনারা ওই বউও বুঝবে কোলা দিদি ও দিদি দিদি উঠে পড়ো বেলা হয়ে গেল তো অনেক আমি গো পেশন্ন ওঠো ওঠো দেখে হ্যাঁ ও দিদি
কইছি জামাই দাদা কোথায় গেলেন গো আর ই কে নেই বা এমন ভাবে আরিক কেন শুন ও কিছু না পেশন অনেক বেলা হয়ে গেছে তাই নে দিদমাকে গঙ্গা স্নান ছেড়ে পিড়েছেন আমি ভেবেছিলাম আজ দিদমার সাথে গঙ্গায় নাইতে যাব মনখানা বড় অস্থির হয়ে আছে রে না না যে আপনি যতই চেষ্টা করুন রানীমা ওই পেট বাদ জীবন কিছুতেই সুখের হবে না আমি কই দিলুম জানো তো দিদি জামাই দাদার মা কয়েছিলেন তিনি গুরুদেবের আশ্রমে চলে যাবেন আচ্ছা তবে জামাই দাদা কোথায় গেলেন কাও দেখিনি তোমায় কিছুটি কয়ে গেছেন গো আর তুমি আবার নিচে যাবে নাকি হ্যাঁ যাব দেখি আমাকে বেহনি আর কি কি শুনতে হয় আর ও দিদি আমার বেটার আর সপ্নেশ আমি হতে দেব না গুরুদেবের পায়ের কাছে একেবারে হতে দিয়ে পড়ে থাকবো তিনি যেন এর একটা বিধ করেন দেখুন নে আমার পাত্তনার কিছু পলতো হলো সারা রাত আমার বেটা বৈঠকখানায় কাটালে কই কিছু করতে পারলেন আপনারা তুই এখানে কি করছিস ঘরে যা ঘরে যা কইছি কেন দিদি ঘরে যাবে কেন এখানে দাঁড়িয়ে নিজের কানে শুনো ওর ভবিষ্যৎ কি শোনো বাচ্চা বামুন হয়ে চাঁদ ধরতে চাচ্ছ হবে নে আমি বেঁচে থাকতে কোনোদিনও হতে দেব নে আমি যাচ্ছি গুরুদেবের আশ্রমে সেখানে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকবো যাতে তোমার আর আমার বেটা সংসার সুখে না হয় এই স্পষ্ট কথা কানা বলে দিলুম আমার বেটাকে শেষ করে দিতে চাচ্ছ পারবে নে কোনোদিনও পারবে নে আমি কিন্তু আমার বাড়িতে এসব এককেরে সহ্য করব না আপনি পদ্মকে নিয়ে যেখানে যাওয়ার চান যেখানে গিয়ে যা প্রার্থনা করার কর আমি মা ভবতারিণীর নির্দেশে এই কাজে এগিয়েছি আর আমি নিশ্চিত মায়ের আশীর্বাদে বরনাথ বউ সুখী হবে কথাখানা আমি কয়ে দিল আপনি শুনে রাখুন বউ ও কোথায় যাচ্ছিস তুই দাঁড়া দাঁড়া কইছি যাচ্ছি গুরুদেবের আশ্রমে সেখানে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকবো যাতে আমার বেটা সংসার সুখে না হয় এই স্পষ্ট কথা কানা বলে দিলো